হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ অসময়ের পটল দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত এটা ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে আর এই পটল পোস্তটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে মানাই তার জন্য তোমাদের শেষ অবধি দেখতে হবে কিন্তু আর তার আগে বলে নিই যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি তো এটা বানাতে প্রথমেই লাগবে আমার পটল পটলগুলো আমি ভালো করে গা চি খোসা ছাড়িয়ে গায়ে একটু চিড়ে নিয়েছি আর লাগছে পোস্ত বাটা তিন টেবিল চামচে আর সঙ্গে রাখছি খুব সামান্য হাফ চামচে সর্ষে বাটা তো চলো কিভাবে করছি পটলগুলোকে তো আমি ভালোভাবে হলুদ আর নুন মাখিয়ে নেব নুন হলুদ এত সুন্দরভাবে মাখাতে হবে যাতে পটলগুলোর গায়ে ভালো হবে লেগে যায় গাগুলো একটু চেরা আছে কোনো অসুবিধে নেই সমস্ত মশলা ওতে সুন্দরভাবে ঢুকে যাবে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি পটলগুলো ভাজবো তো দেখো তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এবারে আমি হলুদ নুন মাখিয়ে রাখা পটলগুলো একটা একটা করে ছেড়ে দেবো আমি সব কটা পটলি একসঙ্গে ভেজে নিচ্ছি তোমরা ভাগ করেও ভাজতে পারো আমার ধরে গেল বলে আমি ভেজে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা পটলগুলো দেখো এক পিট ভাজা হয়ে এসছে ঘুরিয়ে আমি অন্য পিটগুলো ভাজছি মানে ভাজাটা কিন্তু খুব ভালো হতে হবে সুন্দর ভাজা হলে তবেই কিন্তু এই পটল পোস্তের টেস্ট আসে ভাজা কম হলে কিন্তু একদম ভালো লাগে না তো দেখো পটলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে কি সুন্দর রং এসে গেছে আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে ফেলবো সমস্ত পটলগুলো আমি এবার তেল থেকে তুলে নেব সব পটলগুলোই আমার কিন্তু তেল থেকে তোলা হয়ে গেল এবার এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন অনেকে পাঁচ ফোড়ন দেয় আমি কিন্তু দিই না আমি কালো জিরেই দিই সবেতে ফোড়ন এবার আমি ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা এই তেলের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ পোস্তটা দিয়ে দিলাম এবার ওই যে সামান্য সর্ষে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হলুদ কম্পালসারি এগুলো তো আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা বেশ সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন নুন দিয়ে দিলাম সঙ্গে কিন্তু একটা জিনিস আমি সব সবসময় দিই তোমরা জানো সেটা হচ্ছে সামান্য চিনি অবশ্যই পটল পোস্তে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট আসবে না এইবার সমস্ত মশলাগুলোকে সুন্দর করে ভাজবো আমি সুন্দর করে তেল না ছেড়ে দেওয়া অবধি ভাজতেই থাকবো তো দেখতেই থাকো তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু মশলার বাটিগুলো ধুয়ে সামান্য জল দিয়েছি দিয়ে এবার মশলাটাকে আমি কষতে থাকবো দেখো কি সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে যতক্ষণ না ভালো তেল ছাড়বে এবং বেশ সুন্দর রঙ আসবে ততক্ষণ কিন্তু আমি এটা কষতে থাকবো মশলাটা কিন্তু আমি ঢিমে আছে কষব দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষা হয়ে গেছে এবার আমি ভাজা পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার মশলার সাথে পটলগুলোকে খুব ভালো করে কষব অবশ্যই ঢিমে আছে আঁচ কমিয়ে দিয়ে সুন্দর করে পটলের সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে দেব। কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম দেখো জল শুকিয়ে গ্রেভিটা মোটামুটি তৈরি সুন্দর রং এসে গেছে মোটামুটি হয়ে এসছে আমার পটল পোস্তটা এইবার দেব আমি আমার এই বিশেষ জিনিসটা যে জিনিসটা এর স্বাদকে দ্বিগুণ করে দেবে এটা হলো সামান্য তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে বার করে নিয়েছি এটা আমি পটল পোস্তে দিয়ে দেব। এই তেঁতুলের কাজটা দিলে না পটল পোস্তের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তোমরা যারা এটা দাও তারা তো জানোই যারা দাও না তার একবার দিয়ে দেখো এটা স্বাদ কী সুন্দরভাবে বাড়িয়ে দেয় পটল পোস্তের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এ তেঁতুলের সামান্য তেঁতুলের একটু কাত তো দেখো এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে পটলগুলো খুব সুন্দর গ্রেভিতে ভিজে নরম হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে আমার পটল পোস্ত অলমোস্ট রেডি দেখো বন্ধুরা কি সুন্দর রঙ এসছে তৈরি হয়ে গেছে আমার নিরামিষ পটল পোস্ত তোমরা যারা এইভাবে বানাও প্লিজ আমাকে জানিও একটু লিখে কারা কারা ঠিক এই প্রসেসে পটল পোস্ত বানাও তো এখন আমার পটল পোস্ত রেডি টু সার্ভ বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও একটু কমেন্ট করো আর যদি বন্ধুদের কাউকে দেখাতে ইচ্ছে করে তাহলে প্লিজ একটু শেয়ার করো ভালো লাগবে আমার আমরা অনেক খেটে একটা ভিডিও তৈরি করি তোমরা যদি পাশে থাকো খুব আনন্দ পাবো তো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে অথবা গল্প করতে তো বাই বন্ধুরা